নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সঠিক ব্যবসার সন্ধান দেওয়াই জীবিকা আপডেটের লক্ষ্য তাই আজ চলে এসেছি পুরুলিয়া জেলার কাশীপুর থানার ঘাটরাঙামাটির সনাতন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেখানে আমরা পাব বিভিন্ন ধরনের মুড়ি মেশিন যেখানে ন্যায্য মূল্যের মুড়ি মেশিন পাওয়া যায় সেখান থেকেই আমরা জেনে নেব প্রতিষ্ঠানের কর্ণধারের কাছে যে এই মুড়ি মেশিন কত টাকা দামে আপনি কিনতে পারবেন কত টাকা লাভ হবে আপনার এক কেজি মুড়িতে এবং এই মুড়ি ভাজা মেশিনের সঙ্গে আরও কি কি আপনার মেশিন লাগবে আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানেও প্রেস করে রাখুন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হন নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে শ্রীকান্ত মাঝি আপনার কোম্পানির নাম সনাতন ইঞ্জিনিয়ার অক্স আপনার এই কোম্পানিটা কতদিনের মানে আপনি এই বিজনেসটা কতদিন ধরে করছেন একটু যদি দর্শক বন্ধুদের বলেন এটা আমার কোম্পানিটা দু বছর হলো এটা আমাদের দু বছর ধরে চলছে কোম্পানিটা আর এটা কোম্পানির নাম হচ্ছে সনাতন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আচ্ছা 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 আপনার এখানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান কীভাবে আসবেন আপনার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন এটা আমাদের যদি কলকাতার থেকে কোনো বন্ধু আসে তাহলে যদি ট্রেনে আসে তাহলে আমাদের এখানে সামনে স্টেশন পড়ছে সির্জাম সেখান থেকে চলে আসবে আর যদি বাসে আসে তাহলে আমাদের সামনে বাস স্টপ যে আছে যেটা ঘাট রাঙামাটি ওখান থেকে সামনে আমাদের পাঁচ মিনিটের রাস্তা ধর্মতলা থেকে যদি কোনো দর্শক বন্ধু বাসে আসেন তাহলে কোন বাসে তাকে চাপতে হবে প্রথমে আপনার ওকে নাইট এঙ্গেল বা ওখান থেকে ডাইরেক্ট বাঁকুড়া বাস আছে বাঁকুড়া বাস আছে বাঁকুড়ার থেকে আমাদের যে কোনো কাশিপুর লাইনে বাসে চাপলে হচ্ছে বললে হচ্ছে যে ঘাট মাটিতে নামবো ওখানে আমাদের সামনে স্টপেজ আছে এবং কারখানার সামনেই আমাদের নামিয়ে দেবেন আচ্ছা বাবু আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি ব্যবসা সম্বন্ধে আলোচনা করবেন আজ আমরা দর্শক বাবুদের সামনে বলছি মুড়ি মেশিন মুড়ি মেশিন নিয়ে আপনারা ব্যবসা করুন যাতে কম খরচায় আপনি অধিক লাভ পাবেন আচ্ছা আপনাদের এখান থেকে যদি মুড়ি মেশিন কিনে আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাহলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন দর্শক বন্ধুদের সব থেকে জানার বিষয় এটাই একটু বলুন এটা চোখ মুজে আপনার মাসে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আরামে ইনকাম আসবে আচ্ছা আপনার কাছে কি কি দামের মেশিন আছে আমাদের এখানে চল্লিশ হাজার থেকে স্টার্ট করে আমাদের একদম লাখ লাখ পর্যন্ত মেশিন আছে আপনার মানে কোয়ালিটি গেজের উপর করে আচ্ছা যেগুলি আর এই যে চল্লিশ হাজার টাকা থেকে বলছেন এবং দেড় লাখ লাখ টাকা পর্যন্ত মেশিন আছে এই মেশিনগুলিতে আপনারা কত মুড়ি মানে ঘন্টায় কত মুড়ি উৎপাদন করতে পারবেন চল্লিশ হাজারটা হচ্ছে সবথেকে কম দামের যেটা ঘন্টায় একশো কেজি আপনার মুড়ি ভাজা যাবে এবং একশো কেজি মুড়ি ভাজতে গেলে সেটার দাম চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে বলুন আর এরপরে কি দামে আছে এরপরে আছে দেড়শো কেজি আছে দুশো কেজি আছে আড়াইশো আছে তিনশো আছে পাঁচশো আছে আটশো আছে হাজার আছে আচ্ছা এগুলির দাম কীরকম পড়বে একটু যদি বলেন এগুলো আপনার যেরকম আপনি মেশিন নেবেন সেই অনুপাতে আপনার দাম হবে আর সেরকম আপনার কোয়ালিটি অনুযায়ী আরও দাম হয় মানে এই যে মেশিনগুলি আপনারা বলছেন কোয়ালিটি অনুযায়ী দাম তার মানে কি লোহার যে সিটটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি সেই লোহার সিটের কি মোটা পাতলার অনুযায়ী দাম বেশি কম হয় নাকি হ্যাঁ ওগুলো আপনার গেজের গেজের উপর নির্ভর করে দাম হয় আচ্ছা যেগুলি মোটা গেজের সেগুলো সেরকম দাম হবে যেগুলো একটু পাতলা ধরনের হয় সেগুলো সেরকম দাম হবে মানুষ তো সব রকমই চায় যাতে আমি কেউ আছে যারা আপনার একটু মানে হেভি দামের নেই কেউ আর লোদ নেই সেই রকম অনুযায়ী আর কি দাম হয়ে থাকে আচ্ছা এই ব্যবসা করতে গেলে কি শুধু আপনার এই একটা মুড়ি ভাজা মেশিন কিনে নিলেই আমার বন্ধুরা ব্যবসা করতে পারবে না এর সাথে আপনাকে চাল আরও মেটেরিয়াল নিতে হবে আর কি অন্য কোনো মেশিন কিনতে হবে যদি জায়গা অনুপাতে আপনাকে মেশিন কিনতে হবে যদি আপনার ও জায়গা থাকে রোদ্রে চালটা শুকানোর জন্য তাহলে আপনার মেশিন অন্য মেশিন নেওয়ার প্রয়োজন নেই আর যদি জায়গা না থাকে তাহলে ওকে অবশ্যই নিতে হবে ড্রায়ার মেশিন যেটা চাল গরম করার আচ্ছা একটা ড্রায়ার মেশিনের দাম মোটামুটি কত পড়বে একটু দর্শক বন্ধুদের ওটা মিনিমাম আমাদের পঁচিশ হাজার থেকে স্টার্টিং আছে এবারে আপনি যেরকম কোয়ালিটি এবং যেরকম দামে নেবে আর কি আচ্ছা আচ্ছা আমরা তো জানি মুড়ি তৈরি করতে গেলে আগুন লাগে সে আগুনটা কিভাবে বা কি জিনিস দিয়ে আগুন দিলে গ্যাস ডিজেল পেট্রোল কেরোসিন বা কাঠ কি দিয়ে করতে পারে সেটা একটু এটা আপনারা গ্যাস অথবা কাঠ দুটোতেই করতে পারেন গ্যাস দিলে কত লাগবে ঘন্টায় গ্যাস দিলে ঘন্টায় আপনার চার কেজি লাগবে এবং যদি কাঠে করা হয় তাতে করে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলো কাঠ লাগবে আচ্ছা মানে এক কেজি গ্যাসের দাম এখন বাজার অনুপাতে কত যাচ্ছে এখন বাজার অনুপাতে আশি থেকে পঁচাশি টাকা চলছে কিলো আর কাঠ কাঠের দাম কত টাকা আমাদের এখানে চলছে এখন চার টাকা থেকে পাঁচ টাকা চলছে আচ্ছা আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি লোহার মেশিনও আছে স্টিলের মেশিনও আছে তো লোহার মেশিন আমার দর্শক বন্ধুরা যদি নিতে চান তারা উপকৃত হবেন না স্টিলের মেশিন নিলে তারা বেশি উপকৃত হবেন দেখুন আপনার যেরকম দাম দিয়ে নিতে পারবেন দুটোই আপনার উপকৃত স্টিল হলে আপনার ভালো হবে কম হিটে আপনার মুড়িটা হয়ে যাবে এবং যদি লোহার নেই তাতে করে একটু হিট বেশি লাগবে কিন্তু গোটা লাস্টিংও ভালো আসবে এবং ওর থেকেও আপনার যদি স্টিলের নেই তার থেকেও আরও লাস্টিং বেড়ে যাবে তো আপনার যদি স্টিলের নিতে চাই তাহলে হিট কম খরচা হবে এবং কম খরচাতে আপনার মুড়িটা হয়েছেন স্টিলের নিলে আমার ফুয়েল চার্জটা কম লাগবে এবং মুড়িটা কি হাইজেনিক হবে লোহার মেশিনে যদি মুড়ি তৈরি করে আর স্টিলের মেশিনে মুড়ি তৈরি করে যে খাবার একটা গুণগত মান মান যেটা থাকে সেই খাবার গুণগত কি কোনো কম বেশি হবার ব্যাপার আছে না না সেরকম কোনো কম বেশি হওয়ার থাকে না এটা আপনার হিটের উপর নির্ভর করে কিন্তু আপনার লাস্টিংটা যেটা মেশিনের সেটা আপনার চেঞ্জ হয় লাস্টিংটা কোনটাই বেশি হবে স্টিলের মেশিনে বেশি হবে নাকি লোহার মেশিনে বেশি হবে মেশিন স্টিলেরই বেশি হবে লাস্টিংটা হ্যাঁ বেশি হবে হ্যাঁ আচ্ছা এই মেশিনটা চালনা করার জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন আছে আপনারা কি কোনো মোটর লাগাচ্ছেন মেশিনের মধ্যে হ্যাঁ অবশ্যই এই মেশিনটা চালানোর জন্য আমাদের একটা হাফ এইচপি মোটর লাগানো থাকে যেটি আপনার বাড়ির কারেন্ট অথবা টু টোয়েন্টি কারেন্টেই চলবে আচ্ছা এই মোটরে কতটা কারেন্ট উঠবে যদি আমার কোনো দর্শক বন্ধু ঘন্টা এক ঘন্টা চালান মোটরটা কতটা কারেন্ট উঠবে আমাদের কন্টনের কোম্পানির মোটর এতে আপনার এক ঘন্টা চললে আপনার হাফ ইউনিট বিল উঠবে এবং ওয়ান এসপি যে কোনো মোটরে আপনার ঘন্টায় এক ইউনিট বিল উঠে আচ্ছা যে কোনো মোটরেই ঘন্টায় এক ইউনিট বিল ওঠে হ্যাঁ ভেরি গুড আচ্ছা এই মেশিনটা যদি আপনাদের এখান থেকে কেউ আমার দর্শক বন্ধুরা কেনেন সেই মেশিনের কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি আপনারা দিচ্ছেন ওয়ারেন্টি আমাদের তিন বছরের জন্য দেওয়া থাকে যেটি আপনার কোনো কিছু সেরকম প্রবলেম হলে আমাদের এখান থেকে মিস্ত্রি যাবে এবং ওখানে ঠিক করে দিয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা আর মটরের ওপর ওয়ারেন্টি আপনারা দিন দিচ্ছেন মটর আমাদের এক বছরের জন্য গ্যারেন্টি থাকে যেটা আমাদের কোম্পানি দেয় সাধারণত ওটাই আমাদেরকে হবে মানে আচ্ছা আচ্ছা কোম্পানি আপনাদের এক বছরের ওয়ারেন্টি দিচ্ছেন সেটাই আপনারা দিচ্ছি দিচ্ছেন আচ্ছা 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 এক কেজি মুড়ি ভাজতে আমার দর্শক বন্ধুরা যদি এক কেজি মুড়ি ভাজেন তারা এক কেজি মুড়িতে কত টাকা লাভ পাবেন সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন তাহলে খুব ভালো হয় এক কেজি মুড়ি ভাজতে আপনার মিনিমাম দশ টাকা লাভ আছে আট টাকা থেকে দশ টাকা আচ্ছা এখন মুড়ি ভাজার চাল বাজারে মোটামুটি কত মূল্যে পাওয়া যাচ্ছে এখন চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা ভালো চাল পেয়ে যাবে ভালো চালটা চব্বিশ থেকে পঁচিশ টাকা আপনাদের এইখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা সেটা সেই চব্বিশ টাকা পঁচিশ টাকা চালটা তৈরি করতে মানে এক কেজি মুড়ি তৈরি করতে কত টাকা খরচা পড়ছে একটু বলুন এটা আপনার এক কেজি চাল থেকে মুড়ি তৈরি করতে আপনার পাঁচ টাকা থেকে ছ টাকা পড়ছে আচ্ছা তার মানে চব্বিশ টাকা যদি আপনি চাল কিনছেন এক কেজি মুড়ি ভাজতে আরও পাঁচ টাকা যদি বাড়িয়ে দিই বা ছ টাকা বাড়িয়ে দিই তাহলে তিরিশ টাকা দাম পড়ছে আর তাহলে মুড়ির পাইকারি মূল্য কোনো বন্ধু যদি মুড়ি বিক্রি করে মানে মুড়ি তৈরি করে মুড়ি ভেজে যদি বিক্রি করে সে পাইকারি কত করে দেবে ওটা আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা দিতে পারবে আচ্ছা তার মানে পাঁচ টাকা বা ছ টাকা লাভ হচ্ছে প্রত্যেক কেজিতে আচ্ছা বলুন আচ্ছা এই তো গেল আয় ব্যয়ের হিসেব দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছেন আপনি এক কেজি মুড়ি যদি তৈরি করেন এক কেজি মুড়ি যদি ভাজেন তাহলে সেটি আপনারা পাইকারি কত দামে বিক্রি করবেন সেটা আপনারা শ্রীকান্তবাবুর কাছ থেকে নিশ্চয়ই বুঝে গেছেন ব্যাপারটা শ্রীকান্তবাবু এই লাইনে দু বছর ধরে বিজনেস করছেন উনি অনেক বেশি অভিজ্ঞ এইসব ব্যাপারে এই মেশিন সম্পর্কে তো শ্রীকান্তবাবু এ তো গেল আয় ব্যয়ের হিসেব আমার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের অনেক অনেক জায়গায় মুড়ি মেশিন ফ্যাক্টরি আছে আমার নলেজে আছে কিন্তু আপনার কাছে কেন আসবে আপনার কাছে এসে তারা কি সুবিধা পাবেন আমাদের কাছে এলে আমরা বন্ধুর মতন একটা ওদের সঙ্গে সম্পর্ক করব যাতে করে মানে ক্রতা এ হিসাবে নয় যেমন একটা বিক্রি বিক্রি করে দিলেই তো আর বড় জিনিস নয় মুড়ি মেশিন যাতে আপনার চালাতে পারেন ঠিকঠাক আপনার কাজ করতে পারেন মুড়ি মেশিনটা নিয়ে সেই সেই রকম আমরা হেল্প চেষ্টা করব আর এখানে এলে আপনারা সব রকমই পাবেন যেমন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখানে এসে আপনারা ফ্রিতে ট্রেনিং নিয়ে যাবেন আচ্ছা আপনাদের কাছ থেকে মেশিন যদি কেনেন তাহলে মানে সেই দর্শক বন্ধুদের আপনারা এখান থেকে ফ্রিতে ট্রেনিংও দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আর যদি কোনো দর্শক বন্ধু ধরুন বাড়িতে মেশিন নিয়ে গেলো মেশিন নিয়ে যাওয়ার পর সে তৈরি করতে পারছে না কোনো কারণে মুড়ি বেশি পুড়ে যাচ্ছে আমার কাছে দর্শক বন্ধুরা অনেক সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক সময় মেসেজ করেন যে মুড়ি বেশি লাল হয়ে যাচ্ছে বা মুড়ি পুড়ে যাচ্ছে তো সেই সব ব্যাপারে তাহলে হয়তো তাদের কাছে ভালো করে পরিষ্কার নয় মুড়ি ভাজার ব্যাপারটা সেই রকম সমস্যা হলে আপনারা কি করবেন আমরা এখান থেকে মিস্ত্রি পাঠিয়ে দেব ওখানে ওখানে গিয়ে আপনারা ঠিক করতে হবে করে দেবে আমাদের মিস্ত্রিতে আর যদি ইনকেস না পারে তাহলে আমরা নিজে যে পরেও আমরা ঠিক করে দিই ও তার মানে আপনারা কোম্পানির মালিক হয়েও আপনারা কাস্টমারের বাড়িতে গিয়ে সেটা মানে সেখানে সমস্যার সমাধান করে দিয়ে বা এটা খুব ভালো প্রয়াস আপনার কাছ থেকে আমি পেলাম যেটা অনেক মুড়ি ম্যানুফ্যাকচারের থেকেই এই ধরনের কথা বা এই ধরনের কমিটমেন্ট আমরা পাই না এছাড়া কি আপনাদের কাছে আর কোনো ফ্যাসিলিটি আছে হ্যাঁ এছাড়া আরও ফ্যাসিলিটি আছে যেটা আপনাকে যেরকমভাবে বলবো প্রথম থেকে আমরা যেরকমভাবে কথা বলবো মোবাইলে সেরকম আপনাদেরকে মেশিন দেবো এখানে আপনাদেরকে কোন রকম মানে উনিশ বিশ হবে না আচ্ছা যেটা বলছেন যে কমিটমেন্ট করবেন মানে যত গেজের ধরুন লোহার সিটের গেজ অনুযায়ী তো হয় দাম তো যেরকম বলবেন কাস্টমারকে ফোনে বা হোয়াটসঅ্যাপে সেরকমই মেটেরিয়াল আপনারা দেবেন হ্যাঁ সেরকম মেটেরিয়াল দেওয়া হয় আচ্ছা আচ্ছা আমার এই ভিডিওটি দেখে মানে জীবিকা আপডেটের এই ভিডিওটি দেখে যদি কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে আপনাদের মুড়ি মেশিন বা ড্রায়ার মেশিন কিনতে চান তাহলে কি কোনো ডিসকাউন্ট বা ছাড়ের ব্যবস্থা আছে কি হ্যাঁ অবশ্যই আছে সেই জন্য আমাদের এখান থেকে ডিসকাউন্ট দেওয়া হয় জীবিকা আপডেটেড ভিডিও থেকে কেউ যদি আসে আমাদেরকে ফোন করে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট দেওয়া হয় এবং এখানে এসে সে নিজে নিজের মতন করে দেখে নিয়ে যেতে পারবে মেশিন খুব ভালো বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন যে জীবিকা আপডেটেড এই ভিডিওটি দেখে যদি আপনি শ্রীকান্তবাবুর সঙ্গে যোগাযোগ করেন এবং মুড়ি মেশিন কেনেন তাহলে আপনাকে ওনাদের মতন করে ওনারা ছাড় বা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা শ্রীকান্ত বাবু আপনার এই মুড়ি ভাজা মেশিন মুড়ি ভাজা মেশিন এবং ড্রায়ার ছাড়াও কি আপনার আর কোনো প্রোডাক্ট আছে হ্যাঁ আছে যেমন গম গম মেশিন মেশিন যেটা আমরা বাইরের থেকে এনে আমরা সাপ্লাই দিয়ে থাকি মানুষকে যারা এখনো বুঝে উঠতে পারেনি যে কোথার থেকে নেব না নেব কী ভাবে চালাতে হয় সেরকম আমরা এখানে ওদেরকে আমরা ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়া হয় আচ্ছা তার মানে আপনারা এখান থেকে গম ভাঙিয়ে যে আটা তৈরি হয় সেই মেশিনও আপনার এখান থেকে সাপ্লাই হ্যাঁ সাপ্লাই দেওয়া হয় আচ্ছা আচ্ছা শ্রীকান্তবাবু মুড়ি মেশিন তো অনেকে কিনে ফেললো অনেক সময় কলকাতা সাইডে আমার দর্শক বন্ধুরা মুড়ি মেশিন নিয়ে গেলেন সেখানে মুড়ি চাল সেখানে মুড়ির চাল পাওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তারা বুঝে উঠতে পারছে না কোন মুড়ির চাল নিলে ভালো হবে কোন মুড়ির চাল কীরকম ভাবে মুড়ি হবে তো আপনাদের এখান থেকে কি মুড়ির চাল নেওয়া বা মুড়ি চাল সাপ্লাই করা বন্ধুদের কোনো সুবিধা আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের এখান থেকে মুড়ির যে চাল তৈরি হয় যেখান থেকে সে মিলের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করে দেবো অথবা আমাদের এখান থেকেও চাল পেয়ে যাবেন মানে যখন মেশিন নিতে আসবে আপনারা ন্যায্য মূল্যে সেই মেশিনের সঙ্গে চাল পাঠিয়ে দেবেন এছাড়া ট্রান্সপোর্টেও চাল পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই নমস্কার আপনারা অবশ্যই আসুন এবং দেখে যান এখান থেকে আমাদের মেশিন এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই নেবেন মেশিন আর এখানে আপনারা সব রকমই মেশিন পেয়ে থাকবেন এবং ভালো কোয়ালিটি পেয়ে থাকবেন যেটা আপনাদেরকে দেখানো হবে সেরকম আমাদের মেশিন দেওয়া হবে দাম নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনারা অবশ্যই ঠিক দামে পেয়ে যাবেন আসুন একবার দেখে যান এখান থেকে মেশিন নিয়ে আপনারা খুব মাথা উঁচু করে বিজনেস করুন এবং ভালোভাবে বিজনেস করুন তাহলে শ্রীকান্তবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন এই কোম্পানি থেকে এই প্রতিষ্ঠান থেকে এই ধরনের মেশিন কিনে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে ব্যবসা করবেন কিভাবে মুড়ি তৈরি করবেন এবং সেই মুড়ি কত দামে বিক্রি করবেন আপনার কত লাভ হবে মাসে আপনি কত টাকা লাভ করতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম